মুর্শিদাবাদ বলে একটা জায়গা আছে বেঙ্গলে, একটা ঘর আছে নাম হলো হাজার দুয়ারি। কি নাম? হাজার দুয়ারি। হাজার দুয়ারির অত বড় ঘর, 1000টা দুয়ার, একটাও আলো নাই, বাতি নাই, কি করে আলো জ্বলতো? একটা মানিক ছিল, মানিকটার নাম ছিল কহিনুর মানিক, সম্রাট বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজের হাতে আলিমদ্দিন খা দান করেছিল। মানিকটা হাতে করে নিলে, টেবিলের উপর রাখলে গোটাই রাজপ্রাসাদ আলো হয়ে যেত। বন্ধুরে আমার, দোস্তরে আমার, বিবি জবাইদার গলার মালাটা, গজমতির মালাটা, রাজপ্রসাদ আলো হয়ে থাকতো। বাদশাহ হারুন আল রশিদ বিবির ঘরে এসেছে, ডেকে বলছো, আমার বিবি আয় মেরে প্যারি চুমকে হার, আয় আমার কলেজার টুকরা পিয়ারি, তোমার মুখে চুমুখে যে হারটা আমি দান করেছিলাম সেই মূল্যবান হারটা কি করছো? মেয়েটা মুস্কি হেসে স্বামীকে বলছেন, প্রাণনাথ, মালাটার মালিক তো আমি, হারের মালিক তো আমি, সেটাকে ভালো জায়গায় লাগিয়ে দিয়েছি। বলে কি করছো? বলে তোমার দেওয়া সেই হারটা ওর মালিক আমি, দেনমোহর, এটা তো তুমি মালিক নয়। তো বললো, না, সেই মালাটা দিয়ে আমি একটা জান্নাত কিনে নিয়েছি। স্বামী লাফিয়ে উঠে বললো, হায় 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 হায়, 1 লক্ষ টাকা দাম নয়, 6 লক্ষ টাকা মালিকের দাম মালার, এত কোটি টাকার মালা কি করছ? কার ধোকায় পড়ে বিক্রি করে দিয়েছ? মেয়েটে বলল, বিক্রি করি নাই, কিনে নিয়েছি, যেমনি কার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে, যেমনি কার পৃথিবী ছিল তেমনি রয়ে যাবে, সোনারি ভুবন ছেড়ে চলে যেতে হবে। কহিবি জানা, কহিবি জানা, দুনিয়া হ্যাঁ ভাই মুসাফির খানা, কেউ আসবে কেউ যাবে, দুদিনকার দুনিয়া আমার আমার করে পাগল হয়ে গেলে আজ বাদে কাল যে পরের হয়ে যাবে, সেটা কি তুমি ভেবেছো? আমার আমার করি আমি আমারই সকল, দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, দাখেলাতে লাই না সই, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নাই, ঘর খানা যার জমিদারি, পাই না তারে হুকুম জারি। এবার এই জমিদার মালিককে জোরে বলুন, আচ্ছা আল্লাহকে আমরা দেখেছি, এই ঘর খানা যার জমিদারি, পাই না তারে হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, পরের জায়গা পরের জমি ঘর বানা আমি রই, আমি তো সেই ঘরের মালিক ন, আমার আমার করি আমি আমারই সকল, দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল। এ জমি আমার, আমি মরে গেলে হয় আমার বেটার, ঠিক কিনা? এ জমিন ছিল আমার দাদার, দাদা মরে গেল হলো আমার বাবার, বাবা মরে গেল হয়ে আমার, আমার পরে হবে আমার বেটার। তবে বললি যে আমার কোথায় গেল? আমার আমার করি আমি আমারই সকল, দুদিন বাদে কে যেন সব করে নেয় দখল। দুইটা খুঁটির পর আমার ছোট্ট কুঁড়ে ঘর, কোন বিধাতা বানায়েছে কোন সে কারিগর? এই দেখেন স্ট্যান্ড হলো তিনটে, আর আমার আপনার স্ট্যান্ড কটা? দুটো পা, দুটো পা নাই ভাই, এই দুটো পার ওভার ব্যালেন্স দিয়ে আমি চলছি, কোন জিনিস দুটো জিনিস চলে না, সাইকেল যদি না চলে দাঁড় করে ধন থাকবে না, তিনটে লাগবে। কিন্তু আমার আপনার ব্যালেন্স কটার ওপরে? দুটোর ওপরে।
এর ভিতরে কত বড় হাড়ি আছে, পেট আছে, পিধন আছে, খাওয়া আছে, একদিক থেকে খাই আর আদিক থেকে বার করে দিই, দিই না? কত কেজি খাবার দিনের মধ্যে খাই কে জানে? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে লিলাম। কত মাছ খেয়েছি, মাংস খেয়েছি, গোশ খেয়েছি, তবু শরীর শুকিয়ে যাচ্ছে, চুল পাকতেছে কেন? খাজনা কি কম দিয়েছি? এটা হলো পৃথিবীর নিয়ম। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহিলাটা বললেন, স্বামী গো, ওগো আমার করেদার স্বামী, ওগো আমার আদরের স্বামী, তুমি আমার প্রাণনাথ, আমার গোলার মালা দিয়া আমি একটা ভালো কাজ করে নিয়েছি, একটা জান্নাত কিনে নিয়েছি। স্বামী লাভ মেরে পড়ে বলছে, হায় 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 হায়, তুই কার ধোকায় পড়েছিস? আজকে যদি কেউ বলে মসজিদে 100 টাকা দাও জান্নাত দেবো, তাহলে হায় 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 হায়, কার ধোকায় পড়েছিস? কিন্তু এটা তো নবীর হাদিস, কেউ যদি আল্লাহর ঘর বানিয়ে দেয়, আল্লাহ জান্নাতে তার ঘর দান করবে, বলো সুবহানাল্লাহ। এটা কোরআনে বলেছেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, কেউ যদি আল্লাহকে দেয়, আল্লাহ তাকে দান দেবে, বলো সুবহানাল্লাহ। নারে দেখবেন, বাদশা চমকে উঠে বললো, হ্যারে কি করেছিস? বলে, দরজার গেটে একটা পাগল এসেছিল, পাগল বলেছিল, মানুষ নাই রে, মানুষ নাই, তোমরা তাকে চিনতে পারোনি, তোমার প্রহরীরা তার মাথা ফাটিয়ে রক্ত বার করে দিয়েছে। সেই পাগলা কাঁদতেছিল, আমি তার কাছ থেকে একটা জান্নাত কিনে নিয়েছি, তুমি জেনে রেখে দিও, পাগলারা মিথ্যা বলে না, পাগলারা টাকার লোভ করে না, পাগলারা চুরি করে না, মিথ্যা বলে না, জেনা করে না। যারা প্রকৃত পাগলা তারা টাকা পর্যন্ত চেনে না, আর তুমি সেই পাগলাকে মাথা ফাটিয়ে দিলে। বাদশা বলছে, ছি ছি ছি, তুই ধোকায় পড়ে গেছিস। মেয়েটি বললো, ধোকায় পড়ি, বোকা হই। স্বামী বলল, তোর মতো অযোগ্য মেয়ে আমার দরকার নহ, তোর মতো পাগলি আমার আর প্রয়োজন নাই। ছি 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 ছি, তুই রাজদরবারের একটা কলঙ্ক, তোর মতো মেয়ে বিয়ে করে আমি ঠকে গেছি। মানে যা কিছু মুখে এসেছিল বাদশা সব বলে দিল। রাগটা কিসের জন্য? মালার জন্য। কিসের জন্য? টাকার জন্য। দুজন দুই খাটে ঘুমিয়ে গেল। আল্লাহ বলছেন, আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছি আরামের জন্য। দুজনে ঘুমাচ্ছে, এমন সময় বাদশাহ ঘুমের ঘরে স্বপ্ন দেখে। বাদশাহ স্বপ্ন দেখছে, দুজনে মরে গেছি, দুজনার কবর হয়ে গেছে, মরে গেছি দুজনে। স্বপ্ন দেখতেছেন, জান্নাত বিচার হয়ে গেছে, জাহান্নাম বিচার হয়ে গেছে, স্বামী স্ত্রীতে জান্নাতে চলে গেছি। ঘুরতে ঘুরতে দেখলো কি সুন্দর একটা মতির বালাখানা, চাঁদি মরিহীরা মরি মুক্তা দিয়ে বালাখানা। সেই দরজার গেটে সোনার খাটের ওপরে ওনার বিবি শুয়ে ঘুমায়। বাদশা দরজার গেটে ডাকছে, প্রহরী যেতে দাও। প্রহরী বলল, তাদখুলু দুখুলুল গোরফা, এই ঘরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। বাদশা বলছে, কেন? বলে, এই ঘরটা হলো বিবি জোবায়দার। বাদশা বলছে, বোঝো না কেন, জোবায়দা যে আমার বিবি, আমি যে জোবায়দার স্বামী। প্রহরী বলে, না 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 না, এ ঘরে তোমাকে ঢুকতে দেওয়া হবে না, হবে না। বাদশা ঢুকবে, প্রহরী ঢুকতে দেবে না। ঠেলা ঠেলি আরম্ভ হতে ফজরের আজান হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাদশার ঘুম ভেঙে গেল, দেখলো, ইস, এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, শুয়ে শুয়ে ভাবছে, হায় রে, যে স্বপ্ন আমি দেখেছি, হয়তো বিবি জোবায়দার কপালে জান্নাত নসিব হয়ে গেছে। বিবির মাথাটা হাতে করে নিয়ে কোলের ওপর করে নিল, সুবহানাল্লাহ, কত সোহাগের বিবি গো। রাতের বেলায় যদি বিবির মাথাটা স্বামী কোলের ওপর করে নেয়, বিবি খুশি হবে না দুঃখী হবে? কোনোদিন করেছেন? কপালে জোটে না,
বিবির মাথাটা নিজের গোদ মোবারকে রেখে কপালে চুম্বন দিয়ে বলল, বিবি জোবাইদা তোমাকে বকেছি, তোমাকে গাল দিয়েছি, কটু কথা বলেছি, টেড়া কথা বলেছি, কত দুঃখ পেয়েছ, কত বেদনা পেয়েছ, আমাকে মাফ করে দাও। বিবি জোবাইদা কেঁদে ফেলল, আমি তোমার অযোগ্য, আমি তোমার মনের মতো নয়, আমি কালো দেখতে ভালো নয়, আমি শিক্ষিত নয়, আমি মূর্খ, আমি অযোগ্য, আমি নালায়ে, আমি বেশি কিছু জানি না। বাদশাহ হারুনুর রশিদ বিবির মাথাটা বুকে চেপে ধরে বলল, নতুন করে আর ব্যথা দিস না, আমি তোকে আবেগের বয়সে বকেছি, অর্থের লোভে বকেছি, বিবিরে তুই ভালো আমি খারাপ, আজকে রাতে স্বপ্ন দেখলাম তুই জান্নাতে চলে গিয়েছি, তোর জান্নাতের ভিতরে আমাকে ঢুকতে দেয় না, ও বিবিরে তোর প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সকালবেলায় প্রহরীদেরকে বলল, প্রহরী পাগলা কোথায় আছে ধরে আন, গোটা এলাকা তন্ন তন্ন করে খোঁজে, পাগলকে খুঁজে পাওয়া যায় না। একদিন দুদিন চার দিন গেল, দশ পনেরো দিন পরে দেখা গেল একটা মানুষের গলায় বত্রিশ জন দড়ি বেঁধেছে, বত্রিশ জন গলায় দড়ি বেঁধে টানতে টানতে বাদশার দরবারে হাজির। নাক্তার নাম হলো আবু নুয়াস, কি হয়েছে কি হয়েছে? বত্রিশ জন বলতেছেন, জাহাপনা আমাদের কাছে টাকা ধার নিয়েছে, টাকা ঋণ নিয়েছে, কর্জ নিয়েছে, টাকা দেয় না। বাদশাহ হারুন আল রশিদ বলল, বত্রিশ জন লোকর গড়ায় কেন দড়ি? বলে, আমরা বত্রিশ জনের কাছে পাওনাদার, টাকা দেয় না। জিজ্ঞেস করছে, বাবা রে আবু নুয়াস কি করছো টাকা নিয়ে? বলছে, আজ আহাবনা আমি টাকাটা খাইনি, আমার বিবির জন্য নিইনি, আমার বেটার জন্য নিইনি, নিজেরও পেটে দিই নাই। বলে, কি করছো? বলে, এদের কাছে টাকা ধার নিয়ে আমি একটা নবীর মাদ্রাসা তৈরি করেছি, নবীর ঘর বানিয়েছি, এদের টাকা দিয়ে দাও। বলে, আমার ঘর বানাই নাই, আমি টাকা কেমনে করে দেব? এরা যে নবী 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 করে, তাহলে যার ঘর বানিয়েছি তার কাছে টাকা লিখ। মদিনাওয়ালা মদিনায় শুয়ে আছে, ঘরওয়ালা ঘরের মালিক শুয়ে আছে মদিনায়, তাহলে মদিনায় যেতে বলো, নবীর কাছে টাকা চাইতে বলো, নবী এদের টাকা দিয়ে দেবে। গ্রামের লোক বলে, এই পাগলপনার জন্য টাকা নিল, আর টাকা দিতে চাইতে গেলে পরে নবীর দোহাই, একে জেলখানাতে ভাত। বাদশাহ হারুন আল রশিদ আবু নুয়াসকে জেলে ভরে দিল, এরা সব খুশি হয়ে বাড়ি গেল, টাকা দিবি না তো জেলে যা। জেলখানাতে আবু নুয়াস জেলের ঘানি টানে, দশ বারো দিন হয়ে গেল জেলের ভিতরে আছে, এমন সময় পনেরো দিনের দিন বাদশার দরবারে এক পাগল এলো, এসে বলতেছে, ওরে রাজার লোকেরা আমি একটা মালা বিক্রি করব, আমি একটা হার বিক্রি করব, কে কে নেবে বলো? সবাই বলল, তোমার হারটা দেখি। সবাই বললে, তো বিবি জোবাইদার হার কত টাকা নেবে? পাগলা বলছে, এক লাখ টাকা হলে বিক্রি করব। মন্ত্রী দেখলো ছ লাখ টাকার মালা, এক লাখ টাকায় কিনলে পাঁচ লাখ টাকা লাভ। মন্ত্রী বলে, মালাটা আমি কিনব। সে বাউশালা বলল, মালাটা আমি কিনব। সৈনিক বলল, আমি কিনব। মালা কেনার জন্য পাগল হয়ে গেল, সবাই লাভের দিকে তাকালো, লসের দিকে কেউ তাকায় না। সবাই বলে, এক লাখ টাকায় কিনলে পাঁচ লাখ টাকা হবে লাভ। এমন সময় বাদশাহ হারুন আল রশিদ হংকার দিয়ে বলতেছে, পাগলের দলেরা, ও পাগল মালা বিক্রি করবে, তোমরা তো জানো বিবি জোবাইদার মালা, এই মালাটা আমি কিনবো না। দেখবি না চাইতে দেখে নাও বন্ধুগণ, আজ কোন মাথা দিল তার গলার যে সাজ, একখানা মালা দিল জান্নাত কিনিতে, জোবাইদার মতো নারী আছে এ জগতে।